আগামী 29 জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মচমইল বাজার শহীদ রব্বানী চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম প্রামাণিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী চার আসনের সংসদ সদস্য এনামুল হক। বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ প্রতীক দাস রানা, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী এবং বাগমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ সহ অনেকে।